নামাজ পাঠের সময় চিৎকার চেঁচামেচির প্রতিবাদ করায় এক নিরীহ পরিবারের তিনজনকে বেপরোয়াভাবে মারধর করা হয়। অভিযুক্তদের আক্রমণে আক্রান্ত হন বাবা সহ দুই ছেলে। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভর্তি করা হয় রতুয়া থানার গ্রামীণ হাসপাতালে, পরে সেখান থেকে স্থানান্তরিত করা হলে রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত বাবার নাম কুদ্দুস শেখ, বয়স 67, এবং দুই ছেলে এশারউদ্দিন শেখ বয়স 42, নাসিরউদ্দিন শেখ বয়স 35। রতুয়া থানার দক্ষিণ শাহাপুরে বাড়ি তাদের। সোমবার বিকেলে নামাজ পড়ছিলেন পরিবারের সকলে মিলে। ওই সময় বাড়ির সামনে 10 থেকে 12 জন শিশু খেলাধুলো করার সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করছিল। নামাজ পড়ার সময় চিৎকার চেঁচামেচি থামাতে বলায় উল্টে আক্রান্ত হতে হয় তাদের। পুলিশি সূত্রে জানা গেছে, অভিযুক্ত রবিউল ইসলাম, কামরুল ইসলাম সহ 10-15 জনের একটি দল ইট পাটকেল, লোহার রড সহ অন্যান্য অস্ত্র নিয়ে চড়াও হয় ওই পরিবারের ওপর। রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রবিউল, 2 নম্বরে কামরুল, 3 নম্বরে আমিরুল। কতজন মিলে? 15 জন মিলে মেরেছে। কেন? মারার কারণ কেন? মারার কারণ এ হলো যে মানে বাড়ির পাশে সব বাচ্চারা খেলা খেলছিল আর নামাজের সময় খেলা খেলছে। তো নামাজে আমি বললাম যে নামাজ কেন নামাজ পড়ছে, তোমরা হেউটগোল করছো, তো ওদিকে গিয়ে করো এই বলে আর ওই সব নিজের মাকে লাগিয়ে দিলাম। ওরা এসে সব এসে মারপিট করলো। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদেরকে? আমার দুজনকে তো মেরেছে হাঁসু আর বললাম এই দিয়ে ফোর্সা দিয়ে, আর আমাকে রোড নিয়ে মেরেছে, হাতে আমার হাত ভেঙে দিয়েছে। কজনকে মেরেছে টোটাল তোমাদের? মেরেছে বেশি খাতরা হয়েছে, তিনজন মেরেছে, চার পাঁচজনকে মেরেছে। বাড়িতে ঢুকে মেরেছে? বাড়িতে ঢুকে মেরেছে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে রতুয়া থানা পাহারাল শাহপুর, দক্ষিণ শাহপুরে। আপনার নাম? আমার নাম শেখ এসরউদ্দিন। থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ, থানায় অভিযোগ জেনে নিয়েছে, থানায় তো করে দিয়েছে। করেছো? হ্যাঁ, থানা মানে ইনকোয়ারি করে। আপনার নাম? আমার নাম শেখ এসরউদ্দিন।